আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই এবং বোনেরা আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো প্লিজ আমাদের দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ কেননা আরব দেশে আসলে অবশ্যই আপনাকে আরবি ভাষা জানতে হবে আর সেই ভিডিওতে আমাদের ভিডিওগুলোতে আপনারা আরবি ভাষা শিখতে পারবেন সহজে এবং বুঝতে পারবেন তো শুরু করবো আমাদের আজকের নতুন ভিডিও তুমি কেমন আসো কেফ হাল ইন্তা কেফ হাল ইন্তা মানে হচ্ছে তুমি কেমন আসো এখানে কেফ হচ্ছে কেমন হাল হচ্ছে অবস্থা তোমার বা হাল হচ্ছে অবস্থা আর ইন্তা হচ্ছে তুমি তুমি কি করো এস সৌই ইন্তা এখানে এস শব্দের অর্থ হচ্ছে কি সৌই হচ্ছে করা আর ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি আর যদি এখানে ইন্তি হতো তাহলে হবে মহিলার ক্ষেত্রে তুমি ইন্তি হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তুমি কি কারেন্টের কাজ জানো ইন্তা মালুম সকল কাহারাবা ইনতা তুমি মালুম হচ্ছে জানা শগোল হচ্ছে কাজ হচ্ছে কারেন্ট হ্যাঁ আমি কারেন্টের সব কাজ জানি নাম আনামালুম কুল্লু শাহারাবা নাম হাঁ আনা আমি মালুম হচ্ছে জানি কুল্লু হচ্ছে সব সগোল হচ্ছে কাজ কাহারাবা হচ্ছে কারেন্ট অথবা বিদ্যুৎ নাম মালুম কুল্লু শগোল কাহারাবা হ্যাঁ আমি কারেন্টের সব কাজ করতে জানি তো এখানে আমরা সব প্রত্যেকটা শব্দের বেঙ্গে বেঙ্গে দেওয়ার কারণ হচ্ছে যে আপনাদের কোনো কনফিউজন যাতে না থাকে যে কোন শব্দটির কি অর্থ যাতে আপনাদের এই শব্দটির কি অর্থ বা এটাকে কী বলে ওটাকে কি বলে তাই প্রত্যেকটা বাক্য বাক্যটির প্রত্যেকটা শব্দকে আমরা বেঙ্গে বেঙ্গে উপস্থাপন করেছি তো যদি আপনাদেরকে এখানে কয়েকজন লোকের মাধ্যমে একজনকে প্রশ্ন করে যে কে প্লেম্বারের কাজ জানে মিন মালুম সুগল সাব্বাকা মিন মালুম সুগল সাব্বাকা মিন মি অর্থ হচ্ছে কে মালুম শব্দের অর্থ হচ্ছে জানা সুগুল হচ্ছে কাজ সবা হচ্ছে ফ্লেম্বার অথবা ফাইভ পিউটার মিন মালুম সুগল সাব্বাকা কে ফ্লেম্বার কাজ জানা অথবা ফাইভ পিউটার কাজ জানে আমি ফ্লেম্বারের কাজ জানি তখন যদি কেউ বলে সে বলতে জানে সে বলতে পারে বা আপনি জানলেও আপনি বলতে পারেন আনা মালুম সুগল সাবাকা আনা আমি মালুম হচ্ছে জানি সুগোল সাবাকা হচ্ছে ফ্লেম্বারের কাজ সগোল হচ্ছে কাজ আর সাবাকা হচ্ছে ফ্লেম্বার আমার একজন লোক লাগবে যদি কেউ বলে যে আমার একজন লোক লাগবে আরবিতে সে কথাটি কীভাবে বলবে আয়না আবগা ওয়াহেদ নাফর আয়না আবগা ওয়াহেদ নাফর আনা আমি আর আবগা লাগবে ওয়াহেদ হচ্ছে এক আর নফর হচ্ছে লোক একলা কাজ করতে পারবো না লাহালু মাইকদার একদার সৌই হাদাসগোল একলা এই কাজ করতে পারবো না লাহালু হচ্ছে একা বা একলা মা হচ্ছে পারবো না সৌই হচ্ছে করা হাদা হচ্ছে এই সগোল হচ্ছে কাজ তার মানে হচ্ছে একলা এই কাজটি করা যাবে না আপনি কোনো ব্যক্তিকে বুঝাতে চাইবেন যে একলা এই কাজটি করা যাবে না দুজন লোক লাগবে তো সেই ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন লাহালু মা একদার সৌই হাদাসগোল মানে হচ্ছে তো বা একা একা এই কাজ করা সম্ভব হবে না আমি তোমাকে চিনি বা আমি আপনাকে চিনি আনা মালুম ইনতা আনা মালুম ইনতা আমি তোমাকে চিনি তুমি আমাকে চিনো না ইনতা মাফি মালুম আনা ইনতা মাফি মালুম আনা বা তা ইনতা মিন মানে হচ্ছে তুমি কে তুমি কে ইনতা মিন অথবা ইনতা মান মানে হচ্ছে তুমি কে ভালোভাবে কাজ করো সবই সুগুল কয়েস সবই সুগল কয়েস অথবা সবি সুগল মজবুত ভালোভাবে কাজ করো এদিক সেদিক যেও না মাফি রহ মিন্না মিন্না মাফি রহ মিনা সৌই হচ্ছে করা আর সকল হচ্ছে কাজ কয়েস হচ্ছে এদিক না মাফি হচ্ছে না হচ্ছে যাওয়া মিন্ন হচ্ছে এদিক সেদিক সোজা সলো এমসি সি এমসি সিদা মানে হচ্ছে সোজা সলো সোজা হচ্ছে সিদা আর এমসি হচ্ছে সলা ভালোভাবে পরিষ্কার করো সৌই নাদাফা কোয়েস অথবা বলতে পারে সৌই নাদাফা মজবুত সৌই হচ্ছে করা নাদাফা হচ্ছে পরিষ্কার কয়েস অথবা মজবুত হচ্ছে ভালোভাবে গাড়ি ধুয়ে দাও গাছিল সেয়ারা গাছিল সয়ারা গাছিল শব্দের অর্থ হচ্ছে ধোয়া সেয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি বাগান পরিষ্কার করো সৌই না দাফা মজরা সৌই না দাফা মাজরা সৌই হচ্ছে করা না দাফা হচ্ছে পরিষ্কার আর মজরা হচ্ছে খেত অথবা বাগান তুমি আরেকজন লোক নিয়ে আসো ইনতা জিব নফর তানি ইনতা জিব ওয়াহেদ নফর অথবা বলতে পারেন ইনতা জিব নফর তানি হচ্ছে তুমি জিব হচ্ছে নিয়ে আসা বা দেওয়া নফর তানি হচ্ছে অন্য লোক আরেকজন লোক অথবা অন্য লোক কত টাকা লাগবে কাম ফুলুস আবগা অথবা আবগা কাম ফুলুস মানে হচ্ছে কত টাকা লাগবে কাম ফুলুস আবগা মানে হচ্ছে কত টাকা লাগবে দুইজনকে দুইশত টাকা দিয়েন দুইজনকে দুইশত টাকা দিয়েন এতনিন নফর আতি মিয়াতিন রিয়াল এতনিন নফর আতি মিয়াতিন রিয়াল এতনিন হচ্ছে দুই আর নফর হচ্ছে লোক আতি হচ্ছে দেওয়া বা দিবেন মেয়ে হচ্ছে দুইশো রিয়াল হচ্ছে রিয়াল আর টাকা বা অথবা টাকা বলতে পারেন না দুইশো টাকা বেশি তখন সে হয়তো বলতে পারে যে দুইশো টাকা বেশি লা মেয়ে রিয়াল কাতির লা হচ্ছে না মেয়ে হচ্ছে দুইশো রিয়াল হচ্ছে টাকা জিয়াদা হচ্ছে বেশি অথবা কাতির অথবা জিয়াদা দুইটার শর্ত হচ্ছে বেশি আমি একশো পঞ্চাশ টাকা দিব আনা আতি মিয়া খামসেন রিয়াল আনা আমি আতি হচ্ছে দিব মিয়া খামসেন হচ্ছে একশো পঞ্চাশ রিয়াল হচ্ছে টাকা আনা আতি মিয়া খামসেন রিয়াল তার মানে হচ্ছে সে আপনাকে একশো পঞ্চাশ টাকা দিতে রাজি হচ্ছে কোনো কাজের ইতিভাগের ক্ষেত্রে বা শক্তির ক্ষেত্রে ঠিক আছে কখন কাজে আসব তাই এব মিতা ইজি সৌই শগোল মানে হচ্ছে কখন কাজ করতে আসবো ঠিক আছে তাই এব ঠিক আছে মিতা হচ্ছে কখন ইজি হচ্ছে আসবো সৌই হচ্ছে করা সগোল হচ্ছে কাজ তো আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে তখন আপনার তার সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে প্রশ্ন করতে পারেন যে কখন কাজ করতে আসবো তাই মিতাইজি সৌই সুগল মানে হচ্ছে ঠিক আছে কখন কাজ করতে আসবো বা কখন কাজ করব তখন সে আপনাকে বলতে পারে কাল সকালে আসো বা যে সময়টা সে দিতে পারে তাল বকরা সোবাহ। তাল বকরা সোবাহ তাল শব্দের অর্থ হচ্ছে আসা আর বকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল সোবাহ শব্দের অর্থ হচ্ছে সকালবেলা আমি কাল সকালে আসব তখন আপনি তাকে বলতে পারেন যে হ্যাঁ ওকে আমি কাল সকালে আসব। আনা এই জি বোকরা শোবা আনা আমি ইজি শব্দের অর্থ হচ্ছে আসবো বোকরা হচ্ছে আগামীকাল শোবা শব্দের অর্থ হচ্ছে সকাল এটা হিন্দি উর্দু আর দুইটাতেই দুইটাটাই শোভা বলে সকালকে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না আরও আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর কেমন ভিডিও আপনারা চান তেমন ভিডিও আমি বানাতে চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ